কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে র্যাগ ডে উদযাপনের নামে নবীন শিক্ষার্থীদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। র্যাগ ডেতে নানা রকমের অশালীন কাজও করা হয়ে থাকে, এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? দেখুন, র্যাগিং বলা হয় রসিকতার ছলে কাউকে অপমান করা। এই সংজ্ঞার মধ্য দিয়েই এই র্যাগিংয়ের এই কাজটি কতটা জঘন্য সেটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক মানুষকে সম্মান দেওয়া, বিশেষ করে এক মুসলিম অন্য মুসলিমকে সম্মান দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একের একজনের জন্য অন্যজনের সম্পদ, তার জীবন, তার ইজ্জত এই সবগুলোকে হারাম করে দিয়েছেন। তার জীবনহানি করা যেমন জায়েজ নয়, তার সম্পদ লুণ্ঠন করা যেমন জায়েজ নয়, তার ইজ্জত হরণ করা তেমনিভাবে জায়েজ নয়। র্যাগিংয়ের নামে শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়র শিক্ষার্থীদের প্রতি যে অমানবিক আচরণ করে থাকে এবং অপমান করা আচরণ করে থাকে, এবং এ সমস্ত আচরণের ফলশ্রুতিতে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থী, কোনো কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেওয়া, কোনো কোনো শিক্ষার্থী আত্মহত্যার মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। ভারতের আদালতে রীতিমতো এই র্যাগিংকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এই র্যাগিং আজ থেকে বেশ কিছুকাল আগে ছিল না, কিন্তু সম্প্রতি এই র্যাগিং দিন যত যাচ্ছে তত বেড়েই চলেছে। যেই তরুণরা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদেরকে পথ দেখাবে, যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে শিখে যে সিনিয়র হয়ে জুনিয়রকে বলবে তুমি সিনিয়রকে সালাম দাওনি কেন, অতএব তুমি 100 বার কান্দরে উঠবস করো, তাকে যদি শীতের দিনে কনকনে ঠান্ডার মধ্যে পানিতে নামানো হয়, তাকে যদি কাপড় চোপড় খুলে দাঁড় করিয়ে রাখা হয়, তাকে যদি শীতের দিনে খালি গায়ে ছাদের উপরে দাঁড় করিয়ে রাখা হয়, তার গায়ে যদি আজে বাজে লেখা হয়, আপনারা অনেকে দেখেছেন যে এক দুটি টি শার্ট ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, এই টি শার্টের পেছনে দেখা গেছে যে নানা রকমের কুরুচিপূর্ণ লেখা, এই লেখাগুলো একজন মানুষ আরেকজন মানুষের সামনে পড়া তো দূরের কথা, একাকী পড়া পর্যন্ত অত্যন্ত দুরূহ এবং কষ্টসাধ্য, এত নোংরা এবং এত বিশ্রী ভাষায় সেখানে লেখা। এই লেখাগুলো যারা লিখেছে তারা আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা আগামীর বাংলাদেশ, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। অতএব র্যাগিং এটা সর্বাবস্থায় হারাম, এটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকু জুলুম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফা ইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ দুনিয়াতে কারোর প্রতি অবিচার করলে, অন্যায় করলে সেটি আখেরাত দিন বহুবিধ অন্ধকার হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী ভাই আমার, র্যাগিংয়ের নামে আপনি আপনার সিনিয়র কোনো শিক্ষার্থীর প্রতি যে আচরণ করছেন, সে আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন বোঝার তৌফিক দিবেন, আপনার মধ্যে যখন ম্যাচিউরিটি আসবে, আপনি একটা সময় নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না, আপনি নিজের প্রতি নিজের ভৎসনা হবে, ঘৃণা হবে। অতএব আল্লাহর ওয়াস্তে এই ধরনের অপকর্ম থেকে, এ ধরনের জঘন্য কর্ম থেকে, এ ধরনের বর্বরোচিত কর্ম থেকে, অসভ্যতা থেকে বেরিয়ে আসুন। তথাকথিত সভ্যতার উৎকর্ষের এই যুগে কল্পনা করা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়ররা জুনিয়রদেরকে অবিচার করে, অপমান করে, শারীরিকভাবে হেনস্থা করে, চড় থাপ্পড় দিয়ে তাদেরকে নাকি ম্যাচুরিটি শেখায়, তাদেরকে নাকি ম্যানার শেখায়। এ কোন ধরনের ম্যানার শেখানো? যে নিজে ম্যানার জানে না, যে নিজে জুনিয়রকে স্নেহ করতে জানে না, সে ব্যক্তি আবার জুনিয়রকে কীভাবে ম্যানার শেখাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করতে পারে না সে আমার উম্মত হতে পারে না। বিধায় এ ধরনের জঘন্য কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই হারাম। আর অশ্লীলতাকে যারা প্রচার করে, প্রসার করে মুসলমানদের সমাজে, নানাভাবে এটাকে প্রমোট করে, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহু আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই জঘন্য কালচার থেকে হেফাজত করুন। র্যাগিং নিষিদ্ধ হোক বাংলাদেশেও, সকল শিক্ষা প্রতিষ্ঠানেও।